আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব না। তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স, আওয়াজ করে পড়েন রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স, সিজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড। কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোন রকম মাথা তুলেই আরেক সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, বিশ্ব নবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্ব নবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি? আমার শিখিয়ে দেন। বিশ্ব নবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, হাত্তা তাতমা ইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। গাইবান্দার ভাইরা, তাড়াহুড়ো যেন না করি, খবরদার, তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজ পড়ে ডান দিকে বা দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে? আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন নামাজে দাঁড়াতেন, বিশ্ব নবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সময় বিশ্ব নবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্ব নবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে, আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন, আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে, আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন, আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাদগুলো হওয়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্ব নবীর স্ত্রীরা, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্ব নবীর সাহাবারা। বিশ্ব নবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন, আল্লাহ বলেছেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে, সময় পেলেই লম্বা সিজদা করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমারে জান্নাতে ঢুকাবে। বিশ্বনবী বললেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা।
লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। আলোচনা শেষ করে দেই তাহলে, না? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, মোনাজাত করে দেই, আল্লাহুম্মা আমিন, হাত তোলেন, হাত তোলেন। তাহলে আওয়াজ করেন কেন? আওয়াজ কেন? না, বসতে পারবে না, ওরা পড়বে না, বসে যাও, বসে যাও, কেউ বসবে কেউ উঠবে এগুলো করা যাবে না, যে যেরকম আছে ওরকম বসে বসে। আওয়াজ শুনতে চাই না, আওয়াজ শুনতে চাই না, বিশৃঙ্খলা খুব অপছন্দ করি, আওয়াজ হবে না। সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও, সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে, তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দোজকে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই, কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে, কে দিতে হবে? সেজদা, সেজদা দিলেই বরকত।